প্রাইমারি 2022-এর টেটের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা সংক্রান্ত আপডেট পেতে চলেছেন এই ভিডিওতে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস স্ক্রল করে দিন, আপডেটগুলো তাহলে একটু মিস করবেন না। তাহলে এবার খবরে যাওয়া যাক। তো যে খবরটা উঠে আসছে যে মামলাটা যেটা হয়েছে প্রাথমিক নতুন টেটের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে, সেটা হচ্ছে আগের যে টেটের বিষয়ে সমাধান না করেই কেন নতুন টেট নেওয়া হবে এই প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছে। এবং 2014 টেটে প্রশ্নপত্রে ভুল ছিল বলে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে, এবং সেই মামলার কোনো সমাধান সূত্র না বেরোনো সত্ত্বেও কেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো তা নিয়েই কিন্তু মামলা হয়েছে। তো আজকে শুক্রবার এই মামলাটি ওঠার কথা ছিল, এবং যদিও অবকাশকালীন বেঞ্চরা সেটা কিন্তু মামলার শুনানি পিছিয়ে দিল। তো শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চে ওঠে সেই মামলা, কিন্তু আদালতের তরফে জানিয়ে দেওয়া হয় যে পুজোর ছুটির পরে রেগুলার বেঞ্চে, অর্থাৎ হাইকোর্টের যে রেগুলার বেঞ্চ সেখানে শুনানি হবে। তো মামলাকারী আইনজীবী যেটা জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালে টেটে প্রশ্ন ভুল মামলায় প্রার্থীদের 6 নম্বর বাড়িয়ে 2020 সালে পুনরায় নিয়োগ করেছে, এবং মামলাকারীদের যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পাননি এমনটি কিন্তু মানে আইনজীবীর দাবি। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের এই নিয়োগের বিরুদ্ধে এই মামলা হচ্ছে, অর্থাৎ যে মানে এখন যে নিয়োগ প্রক্রিয়া হবে ওটাকে ফেলে রেখে যে মানে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আছে। এবং প্রসঙ্গত একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যেটা হচ্ছে 2022 সালে 29 সেপ্টেম্বর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং যার লিখিত পরীক্ষা ডিসেম্বর নামে আপনারা জানেন যে 11ই ডিসেম্বর হতে চলেছে। এবং এই যে আবেদন প্রক্রিয়া চলছে, এবং এই যে নতুন করে যে আবেদন করতে পারছেন, এবং তারপরে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, টেট হবে, তারপর রিক্রুটমেন্ট প্রসেস হবে, কিন্তু যারা মানে এখনও পর্যন্ত ওই সলিউশনটা হয়নি, অর্থাৎ যাদের প্রশ্নমূল মামলা সঙ্গে জড়িত আছেন, কিংবা যাদের ক্ষেত্রে নতুন মানে পুরনো যে ব্যাপারগুলো ছিল সলিউশন না করে নতুনভাবে নিয়োগ হয়ে যাচ্ছে, মানে নতুন টেট হবে, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে কিন্তু ব্যাপারটা উঠে আসছে। তো অবশ্যই আপনাদের ফিডব্যাক কমেন্টে জানান। এবং বিচারপতি যেটা জানিয়েছেন যে যেহেতু আবেদন করার জন্য এখনও পর্যাপ্ত সময় রয়েছে, তাই মামলাটির মঙ্গলবার পুজোর ছুটির পরে হাইকোর্টের রেগুলার বেঞ্চে শুনানি হবে, তিনি সেটা জানিয়েছেন। এবং আপাতত অবকাশকালীন বেঞ্চ এই মামলা শুনানি করবে না, তার মানে এই মামলা শুনানি এখন হচ্ছে না। এই মামলা শুনানি কখন হবে? পুজোর ছুটির পরে, অর্থাৎ হাইকোর্টের রেগুলার বেঞ্চে হবে, যখন কোর্ট খুলবে, অর্থাৎ মঙ্গলবার দিন এই মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, উল্লেখযোগ্য তথ্যগুলো সবার আগে পেয়ে যাবেন তাহলে। এবং প্রাইমারি টেট সংক্রান্ত কিংবা নিয়োগ সংক্রান্ত যে আপডেট সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা আপডেট পাবেন। এবং প্রাইমারি টেট প্রিপারেশন সংক্রান্ত সিরিজ শুরু হয়ে গেছে আমাদের চ্যানেলে, যুক্ত থাকুন, সব কিছু আপডেটগুলো পাবেন, এবং আপনাদের অনেকটা উপকার হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ দেখার জন্য। কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।